আগামী 4 বছরের মধ্যে দেশে চালু হবে 5G। চলতি বছরের মধ্যেই স্থানীয় কয়েকটি কারখানায় দেশের চাহিদার প্রায় অর্ধেক মোবাইল তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ IEB-তে 5G নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি জানান, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ল্যাপটপ রপ্তানি হবে। উক্ত সেমিনার প্রতিবেদনে বলা হয়েছে, 5G নেটওয়ার্কে দ্রুত ডাটা প্রসেসিংয়ের সুযোগ ব্যবহার করে অনেক সেবা খাতের বিকাশ ঘটবে, সেই সাথে চিকিৎসা, মৎস্য, কৃষি, জ্বালানি সহ বিভিন্ন শিল্পখাত বহুমুখী গবেষণার সুফল পাবে। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আগামী 4 বছরের মধ্যে দেশে 5G সেবা চালু করার জন্য সরকার কাজ শুরু করেছে।